ময়মনসিংহ সিটির খবর জানতে চাই। আমাদের আরও দুজন সহকর্মী অপেক্ষা করছেন। সাইফউদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন, তিনি খুব সম্ভবত কালীবাড়ি রোডে আছেন। রবিন, আপনি আসলে কোন স্কুল কেন্দ্রে আছেন সেটি জানাবেন। আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু সিটি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের পরে সিটি নির্বাচন, ভোটারদের মধ্যে নিয়ে আসলে আগ্রহ কেমন দেখছেন? আর বৃষ্টি, আমি আছি ময়মনসিংহের সেই কালীবাড়ি রোডের প্রিমিয়ার হাই স্কুল কেন্দ্রে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে, যেখানে আপনি যদি আমার পেছনটা একটু দেখেন যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদিও এই উপস্থিতির মধ্যে আসলে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিটাই বেশি এবং ভোটাররা খুব একটা এখনও এই সকালবেলা এসে ভিড় জমাননি। ভোটারদের যে লাইন দেখা যাচ্ছে সেখানে অনেকটা এখন সীমিত হারে এবং ভোট গ্রহণও বেলা 8টায় শুরু হওয়ার কথা, যদিও সেটি দাপ্তরিক নানান জটিলতায় এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে। এই কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি পুলিশের যে ভ্রাম্যমাণ টিম, তারা ইতিমধ্যেই এখনই পরিদর্শন করছেন, মূলত কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বহিরাগতদের উপস্থিতিতে যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তারা অবস্থান করে আছেন। এবং এখানেই ভোট দিতে আসবেন বেলা 8:30 নাগাদ ইকরামুল হক টিটু, যিনি সর্বশেষ মেয়র বা এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিগত সর্বশেষ যে নির্বাচন বা একটি নির্বাচনী আসলে হয়েছিল সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি জয়ী হয়েছেন এবং এর আগে তিনি পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রায় 15 বছর ধরে এই সিটির বলা চলে এক ধরনের নগরপিতা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোট 5 জন প্রার্থী আসলে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা প্রত্যেকেই বলা চলে অনেকটা ক্ষমতাসীন দলের সঙ্গে, রাজনীতির সঙ্গে জড়িত। বিশেষ করে ইকরামুল হক টিটু, যিনি সর্বশেষ মেয়র এবং এই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী, যিনি তিনি এই মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে হাতি প্রতীকে সাজিদুল হক খান মিল্কি আরেকজন প্রার্থী, তিনি মহানগর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে বিগত সময়ে তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আরেকজন প্রার্থী ঘোড়া প্রতীকে হিতেশামুল আলম, যিনি এই জেলা আওয়ামী লীগের, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত এই 3 জনের মধ্যেই এবং তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন, একমাত্র তিনি বলা চলে দলীয় প্রতীক নিয়ে লড়ছেন এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে, লাঙ্গুল প্রতীকে শহীদুল ইসলাম। অন্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এখানে এই ময়মনসিংহ সিটিতে 128টি ভোট কেন্দ্র রয়েছে 990টি কক্ষের মতো, যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বলি বা অতি গুরুত্বপূর্ণ বলি যে বিবেচনায় নিই না কেন, সেই হিসেবে 46টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর বাইরে 55টি কেন্দ্রকেও ঝুঁকিপূর্ণের তালিকায় রেখেছে। এছাড়া যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে 33 জন দায়িত্ব পালন করছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে 11 জন। সব কিছু মিলিয়ে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেগুলো দৃশ্যমান রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি, আগ্রহ সেটা আরও স্পষ্ট হয়ে উঠবে সাধারণের কাছে এবং অন্যান্য কেন্দ্রগুলিতেও ভোট দেবেন প্রার্থীরা তাদের শঙ্কা, উৎকণ্ঠা, আশা, প্রত্যাশা সেসবের বয়ানও নিশ্চয়ই আমরা শুনব। বৃষ্টি, নিশ্চয়ই আপনার মাধ্যমে তখন জানাবো। অনেক ধন্যবাদ, বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আপনি রবিন। এবারে আমরা যাচ্ছি, সহকর্মী হোসেন শাহিদ অপেক্ষা করছেন। শাহিদ, আপনি কোন ভোট কেন্দ্রে আছেন জানাবেন, যেহেতু ভোট মাত্রই শুরু হলো, ভোটাররা আসলে কেন্দ্রে আসতে শুরু করেছে কিনা? আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ভোটারদের যে লাইন, এখানে লাইন শুরু হয়েছে সকালে। আমি এখানে এসে যখন পৌঁছাই তারপর থেকেই দেখলাম যে ভোটাররা উপস্থিত হয়েছেন এবং তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তবে 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ এখানে শুরু হয়নি। কারণ হচ্ছে যে এখানে ইভিএমের যে সেট আপ সেইখানে একটু দেরি হচ্ছে যতটুকু আমরা বুঝতে পেরেছি। তবে এই কিছুক্ষণের মধ্যেই এই যে ভোট গ্রহণ সেটি শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। তবে এখানে একটি বিষয় যে এই কেন্দ্রটিতেই কিন্তু ভোট দিবেন আরেকজন মেয়র প্রার্থী সাদিকুল হক খান টুজু, তিনি এই কেন্দ্রে ভোট দিবেন এবং এই 9টার দিকে তিনি আসবেন। কিন্তু ভোটারদের যে উপস্থিতি, সেই যে ভোট কেন্দ্রে ভোট দেওয়া শুরু হয়েছে এখন, আমরা দেখতে পাচ্ছি যে এই ভোট কেন্দ্রতে তিনি ভোট দিবেন, আমরা সেই একটা দেখব যা দেখা ইভিএমে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে, তিনি প্রথম তিনি ভোট দিচ্ছেন এবং
এই ভোটের যে শুরু হওয়ার পরপরই কিন্তু যে লাইন মানে ভোটারদের উপস্থিতির যে একটা বিষয় এই কেন্দ্রটিতে, সেটা আমি সকাল থেকেই লক্ষ্য করছিলাম যে ভোটারদের ভালো উপস্থিতি এখানে রয়েছে। এই মুহূর্তে এই ভোট কেন্দ্রের পাশে আরও কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে, অন্যান্যগুলোতে আমি যে খবর নিয়েছি তাতে যতটুকু জানতে পেরেছি ভোটারদের উপস্থিতি ক্রমেই কিন্তু বাড়ছে এবং সেই উপস্থিতি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে মাঠে এই সাত সকালে ভোটাররা এসে উপস্থিত হয়েছে এবং তারা ভোট কেন্দ্রের জন্য লম্বা লাইন করে দাঁড়িয়েছেন এবং তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে একটু দেরিতে, সে কারণে এই লাইনও একটু লম্বা হচ্ছে আস্তে আস্তে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সারা দিন পর্যন্ত চলবে। অনেক ধন্যবাদ শাহিদ, দেখছিলাম আমরা।